আমাদের এই পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে আপনার একবার হলেও যাওয়া উচিত, কারণ প্রত্যেক জায়গায় আপনি আলাদা আলাদা সৌন্দর্য দেখতে পাবেন। এই জায়গাগুলো ছাড়াও পৃথিবীতে এমনও অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলো অনেক ভয়ঙ্কর ও বিপজ্জনক। ওই জায়গাগুলোর ভেতর কিছু জায়গা রয়েছে যা আমরা নিজেরাই নষ্ট করেছি। হয়তো আপনি সেই সব জায়গায় যেতে চাইবেন না, কিন্তু ওই সব জায়গায় মানুষজন বসবাস করে, তারা সেখানে তাদের জীবনযাপন করছে। আজ আমরা এই ভিডিওতে তেমনই কিছু ভয়ঙ্কর জায়গা সম্পর্কে জানব, আর এটিও জানার চেষ্টা করব যে আসলে কি সেই জায়গাগুলো ভয়ঙ্কর কিনা। নাম্বার 5, সিটারাম রিভার। ইন্দোনেশিয়ায় বসবাস করা লোকজনদের জন্য এই সিটারাম রিভার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ সে দেশে কৃষিকাজ, কলকারখানা, এমনকি ঘরের কাজের পানিও এই নদী থেকে আসে। এছাড়াও সেখানকার লোকজন এই নদীকে ময়লা ফেলার কাজেও ব্যবহার করে থাকে। তারা এই পানি খাচ্ছে, নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করছে, কিন্তু তারপরেও এই নদী নষ্ট করছে। এই নদীর আশেপাশে 50 লাখেরও বেশি মানুষ বসবাস করে। একটা সময় এই জায়গা ট্যুরিস্ট প্লেসের চেয়েও কোনো অংশে কম ছিল না, আর বর্তমান অবস্থা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এই পানিতে বর্তমানে মাছের পরিবর্তে ব্যাকটেরিয়া আর কলকারখানার বর্জ্য রয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হলো এই নদীর পানি এখনও মানুষ শুধু কৃষিকাজে নয়, খাবারের জন্য ব্যবহার করে, তবে সেটা অবশ্য ফুটিয়ে পান করে। তবে পানি ফুটালে ক্ষতিকর ব্যাকটেরিয়া নষ্ট হয়, কিন্তু টক্সিন নষ্ট হয় না। এই নদী ছাড়া অবশ্য তাদের কাছে আর কোনো অপশন নেই। নাম্বার 4, টর্নেডো অ্যালে। টর্নেডোকে সবথেকে ক্ষতিকর ঝড়ের ভেতরে একটি মনে করা হয়, কারণ এই ধরনের তুফানে বাতাসের একটি সার্কেল তৈরি হয়ে যায় যা বাতাসকে একসাথে অনেক গতিতে ঘুরায়। তারপরে সামনে যা পড়ে তার অবস্থা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। টর্নেডো পৃথিবীর যে কোনো জায়গায় আসতে পারে, কিন্তু আমেরিকায় টর্নেডো একটু বেশি হয়ে থাকে, বিশেষ করে সাউথ স্টেটে, যেমন টেক্সাস, ওহিও, সাউথ ডাকোটা আর কলোরাডো। 2011 সালে 27 এপ্রিল 200টিরও বেশি টর্নেডো রেকর্ড করা হয়েছিল। এমনকি এই জায়গায় এত টর্নেডো হয় যে মানুষজন খুব ভালো করে জানে ওই অবস্থায় তাদের কী করা উচিত। ওই জায়গায় সব ঘরের ভেতরে শেল্টার রয়েছে। এ ধরনের টর্নেডোতে আর্থিক ক্ষয়ক্ষতি তো হয়ই, অনেক মানুষের জীবনও চলে যায়। নাম্বার 3, লেক নায়োস। আগ্নেয়গিরি থেকে তৈরি পুকুর পৃথিবীর অনেক জায়গাতেই দেখতে পাওয়া যায়, কিন্তু ক্যামেরুনে তৈরি এই লেক একটু বিশেষ ধরনের। যেমনটা আমরা সবাই জানি, আগ্নেয়গিরি লেকে সামান্য পরিমাণে কার্বন ডাইঅক্সাইড প্রোডিউস হয়, কিন্তু এই লেক থেকে আনুমানিক 80 কিউবিক মিলিয়ন কার্বন ডাইঅক্সাইড বের হয়েছে। তারপর তা 50 কিলোমিটারের বেশি জায়গায় মেঘের মতো হয়ে গেছে, আর তাতে 2000 মানুষের প্রাণ চলে যায়। শুধু মানুষই নয়, যত জীবজন্তু, পোকামাকড় ওই জায়গায় ছিল সব ধ্বংস হয়ে গেছে। এত কিছু হওয়ার পর বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করছে এমনটা কেন হয়েছে। তারপর থেকে সেই জায়গায় বিজ্ঞানীরা রিসার্চ করছে, তারা চেষ্টা করছে যাতে এমনটা আর দ্বিতীয়বার না হয়। নাম্বার 2, ওমিয়াকুন। রাশিয়ায় অবস্থিত ওমিয়াকুনকে আপনারা পৃথিবীর সব থেকে ঠান্ডা জায়গা বলতে পারেন, যেখানে মানুষজন বসবাস করে। এই গ্রামে আনুমানিক 100 জন মানুষ বসবাস করে। একটু চিন্তা করুন, আপনি যে জায়গায় বসবাস করছেন সেই জায়গার স্বাভাবিক তাপমাত্রা -2°C, তখন আপনার কাছে যদি কেউ জানতে চায় আপনার কেমন লাগছে, তখন আপনার উত্তর কি হবে? এই জায়গা এতটাই ঠান্ডা যে আপনি যদি বাইরে কাপড় শুকাতে দেন তাহলে কাপড়ের অবস্থা ঠিক এরকম হবে। এই জায়গায় ব্যাটারি কাজ করে না, অনেক মানুষ তো এই জায়গায় আসে তার সার্ভাইভ করার ক্ষমতা পরীক্ষা করতে। প্রিয় দর্শক, আপনি আমাদের কমেন্ট করে জানান আপনি কখনো এমন জায়গায় যেতে পারবেন কি না। নাম্বার 1, মাউন্ট সিনাবাং। যে কোনো আগ্নেয়গিরি যদি সক্রিয় থাকে তা অনেক বিপজ্জনক হয়। সেই সব আগ্নেয়গিরি নিজের চোখে দেখা অনেক বিস্ময়কর হয়, কিন্তু ইন্দোনেশিয়ায় অবস্থিত এই আগ্নেয়গিরি এই সব থেকে অনেক আলাদা, কারণ এই আগ্নেয়গিরির উচ্চতা 2460 ফিট। অনেকদিন যাবৎ এই আগ্নেয়গিরিতে কোনো অগ্নুৎপাত হয়নি, কিন্তু হঠাৎ করে 2010 সালে এই আগ্নেয়গিরি সক্রিয় হয়ে যায়। দেখে মনে হয়েছিল সেখানকার মানুষজনের পাপের ভাণ্ডার একেবারে পূর্ণ হয়ে গেছে। ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আগ্নেয়গিরি থেকে যে ধোঁয়া বের হয়েছিল তার উচ্চতা কত ছিল। এই ধোঁয়া 1.5 কিলোমিটার উঁচু পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তারপরেও সেখানে বসবাস করে লোকজন সেই জায়গা ছাড়তে রাজি হয় না। প্রত্যেক বছর এই আগ্নেয়গিরি ক্রমান্বয়ে বিপজ্জনক হয়ে চলেছে। 2019 সালেও এই জায়গায় আগ্নেয়গিরি সক্রিয় হয়েছে, অর্থাৎ কয়েকদিন আগে। আমাদের এই ভিডিওতে দেখানো কোন জায়গাটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই লাইকে ক্লিক করবেন, এবং আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে রাখুন। সবাইকে ধন্যবাদ।